বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসকে কলকাতা নাইট রাইডার্স দলে দেখতে চান ভারতের সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান রবিন থাপ্পা সম্প্রতি জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট এএসপিএন ক্রিক ইনফোক ইনফোর বিশ্বকাপের এক টক শোতে এমনটাই বলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবার শিরোপা জেতা ক্রিকেটার রবিন থাপ্পা গত দোসরা নভেম্বর ভারতের বিপক্ষে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন লিটন দাস বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় লিটন দাস তবে রানের থেকে রবীন উথাপার মনে ধরেছে লিটন দাসের শটগুলি মোহাম্মদ সামি ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বলেও বাউন্ডারি তুলে নিয়েছিলেন লিটন দাস যার প্রশংসা ম্যাচের শেষে দলের টপ অর্ডার ব্যাটসম্যান কে এল রাহুল করেছিলেন তাই তো এবার তার প্রশংসায় ভাসিয়েছেন রবিন থাপ্পা ইএসপিএন ক্রিক অনুষ্ঠানে তিনি লিটন দাসের ব্যাটিং নিয়ে বলেন লিটন দাসের ব্যাটিং এর দারুণ কিছু ব্যাপার ছিল সে বলে লাইনে শট খেলার চেষ্টা করেছে উইকেট অনেক বাউন্সে ছিল এবং সে তার সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়েছে সে যেই সব জায়গাতে শট খেলেছে যেখানে তিরিশ গজ বৃত্তের ভেতরে ফিল্ডাররা ছিল অনেকটা সূর্য কুমারের মতো সূর্য এই কাজটা খুব ভালো করে দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল কলকাতার হয়ে খেলেছেন ভারতের এই সাবেক ক্রিকেটার হয়ে এর চ্যাম্পিয়ন হয়েছেন তিনি কলকাতার ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন রবীন্থাপা তাই তো কলকাতার জার্সিতে লিটন দাসকে দেখতে চান তিনি কে কে আর এর সব সময় একজন ভালো উইকেটরক্ষক ব্যাটারের প্রয়োজন আমি মনে করি কলকাতার জন্য সেরা উইকেটরক্ষক ব্যাটার হবেন লিটন দাস বর্তমানে সে বিশ্বের সেরা একজন ক্রিকেটার